প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এমন একটি ফুল গাছ দেখাবো যেটা কি না সবাই মাইক ফুল নামেই জানে। ফুলটি দেখতে মাইকের মতো বলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় লোকজন মাইক ফুল বলে এই ফুলটিকে ডেকে থাকেন। এই গাছগুলো সাধারণত পুকুর, খাল, বিল ও নদীর পাড়ে পাওয়া যায়। এই গাছের ফুল মাইকের মতো দেখতে। আবার এই ফুলের নাম আলমান্ডা বা অ্যালামডাও অনেকে বলে থাকে। একে আবার কেউ কেউ ঘণ্টা ফুল, কেউ কেউ আবার কলকি ফুল, আবার কেউ কেউ কলকে ফুল নামেও চিনে থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ফুলেরই নতুন নামকরণ করেছিলেন। তিনি তখন এই ফুলের নাম দিয়েছিলেন অলকানন্দা ফুল। এই ফুল কয়েক রঙের হয়ে থাকে। এর আদি নিবাস হলো ব্রাজিল। গুল্মজাতীয় পত্র ঝরা ফুলের ফুল হচ্ছে এই গাছ। শীতের গাছে সমস্ত পাতা ঝরে যায় এবং বসন্তে এই গাছে নতুন পাতা গজায়, এবং এরই সাথে সাথে গাছে ফুল ধরে এবং কলির আগমন ঘটে। কলি হচ্ছে গাছের ফুলের কুড়ি, আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলে থাকি ফুলের কলি বা কুড়ি। এই গাছের পাতার রং গাঢ় সবুজ, নমনীয় কোমল পাপড়ি 5টি এবং ফুল গন্ধহীন। গ্রীষ্মের শুরুতে গাছের ফুল ফোটে এবং এর ফুল ফোটার প্রাপ্তিকাল হেমন্তকাল সময় জুড়ে চলে থাকে। তবে বর্ষা ঋতুতে গাছের সবচেয়ে বেশি পরিমাণে ফুল ধরে। ফুল শাখা প্রশাখার অগ্রভাগে একই সাথে 2 থেকে 5টি পর্যন্ত ফুল দেখা যায়। এই গাছ টবেও চাষ করা হয়। বীজ ও ডাল কাটিংয়ের মাধ্যমে এর বংশ বিস্তার করা যায়। অ্যালামডার ভেষজ গুণাগুণ রয়েছে অনেক। ম্যালেরিয়ার চিকিৎসায় এই ফুলটি ব্যবহৃত হয়ে থাকে। এই গাছটির কাটিংয়ের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। ফুলপ্রেমীদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আপনাদের ভালো লাগা আর ভালোবাসাই আমার মূলধন, আমার এই চ্যানেলের মূলধন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সকলেই।